আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনার ইমধ্যে কল আসলে যদি ডিসপ্লের আলো বন্ধ হয়ে যায়, তো এই সমস্যাটা যদি আপনার ইমধ্যে থাকে তাহলে কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন, তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আপনার ইমধ্যে কল আসলে আপনার মোবাইলের আলো বন্ধ হয়ে যায়, তো এরকম সমস্যা থাকলে, তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং অপশনে চলে যাবেন। তো আপনার মোবাইলের সেটিং অপশনে আসার পর এখানে আপনার মোবাইলের সেটিং থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিং, তো এই সেটিং আপনি টাচ করে দিবেন। তো এই সেটিং না পেলে আপনি অবশ্যই উপরের সার্চবার আছে, তো এই যে উপরের সার্চবার এখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন লিখে সার্চ করলে কিন্তু আপনার এই অপশনটি চলে আসবে। তো তারপর অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিংয়ে আপনি টাচ করে দিবেন। তো এখানে আপনার ইমো আইডি, তো আপনার যে ইমোতে সমস্যা, তো সেই ইমো সফটওয়্যারটি আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে যদি আপনার ইমো সফটওয়্যারটি না দেখতে পান তাহলে এখানে সি অল অ্যাপ এখানে টাচ করলে কিন্তু আপনার মোবাইলে সমস্ত সফটওয়্যারগুলি আপনি দেখতে পারবেন। তো তার মধ্যে থেকে আপনার যে ইমোতে সমস্যা, ফোন আসলেই ডিসপ্লের আলো বন্ধ হয়ে যায়, তো সেই ইমো সফটওয়্যারটি আপনি সিলেক্ট করে নেবেন। তো ইমো সফটওয়্যারটি সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পারমিশন, তো এই সেটিং আপনি টাচ করে দিবেন। তো পারমিশন সেটিং এ টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে কন্ট্যাক্ট, তো এই কন্ট্যাক্টে আপনি যদি ডিনাই থাকে তাহলে আপনি অ্যালাউ করে নেবেন। তারপর এখানে আছে মাইক্রোফোন, তারপর এখানে এই সেটিংগুলি ডিনাই থাকলে অবশ্যই অ্যালাউ করে নেবেন। তো এগুলি আপনি এই সেটিংগুলি আপনি চেক করে দেখবেন আপনার কোন সেটিংটি ডিনাই করা আছে। তো সমস্ত সেটিং যদি ডিনাই করা থাকে বা যে সেটিংগুলি ডিনাই করা থাকে তো সেগুলি আপনি অ্যালাউ করে নেবেন, তারপর এখান থেকে আপনি বেগে চলে আসবেন। তো এই সেটিংটি করলে আপনার মোবাইলের ইমোতে কল আসলে ডিসপ্লের আলো বন্ধ হবে না। তো তারপরে যদি সমস্যাটা থাকে তাহলে আপনি এখানে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে পারমিশনের নিচে আছে স্টোরেজ সেটিং, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এইখানে টাচ করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাপ ডাটা, তারপর এখানে নিচে ওকে অপশনে টাচ করে দিয়ে আপনার ইমো সফটওয়্যারের অ্যাপ ডাটাগুলি ডিলিট করে নেবেন। তো তারপর আপনার ইমো সফটওয়্যারটি পুনরায় আপনি ওপেন করে নেবেন। তো আপনার ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার যে নাম্বার দিয়ে আগে থেকে লগ ইন করা ছিল ইমোতে, তো সেই নাম্বার দিয়ে আপনি আবার পুনরায় এখানে ইমো সফটওয়্যারে কিন্তু আপনার ইমো আইডিটি লগ ইন করে নেবেন। তো তারপর আপনার মোবাইলে কল আসলে কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লে আলো কিন্তু বন্ধ হবে না আশা করি। তো আজ এই ছিল ভিডিও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।